কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমরা 15.5 বছর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা হাজির হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি। আমি কাউকে দায়ী করব না, কাউকে দায়ী করে আমার বড় কোনো লাভ হবে না। আমি ছোট মানুষ, ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আমার পারিবারিক শিক্ষা হচ্ছে শুধু মানুষ নয়, আল্লাহর সমস্ত সৃষ্টিকে সম্মান করো। আমি পারি কি না সেটা আল্লাহ ভালো জানেন, তবে আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার পক্ষে। একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা অহেতুক পয়দা করেননি। আল্লাহ বলেছেন, এ ও হে মানব জাতি, তোমাদের কল্যাণের জন্যই আমি তাকে সৃষ্টি করেছি। মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি। আমি যখন আমার ছাত্র জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একটু ওই অক্ষরে লেখা লেখার বাইরে আমি চিন্তা করেছি, আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি রিয়েলি আল্লাহ তাআলা আমাদের কল্যাণেই পয়দা করেছে। একসময় আমার মনে আসলো সাপকে কীভাবে আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য পয়দা করলেন। তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাহ তাআলা ক্যান্সার প্রতিরোধক ঔষধ রেখে দিয়েছে। যে সাপের সুবলে মানুষ মারা যায়, সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ঔষধও আল্লাহ পয়দা করে দিয়েছে। কাজে সেও আমার জন্য উপকারী। একটা সাপকে আমি বিরক্ত না করলে সেও আমাকে সুবল দেয় না, তাই একটা মানুষকে আমি কেন বিরক্ত করব? মানুষটা সৃষ্টির মধ্যে সেরা, এই জন্যে মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব। এবনটি বলেছেন যে আমি 24 বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাই, আমরা এই জন্য দুঃখিত। আমরা কাউকে দায় দিচ্ছি না, আমরা পারিনি আপনাদের সামনে আসতে। আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্ট্যান্ডটা পাই, তখন আমাদের বক্তব্যের 3/2 ভাগ তাকে অন্যকে দোষারোপ এবং গালিগালাজ করে। আমি এটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার কি আছে আমি সেইটা নিয়ে হাজির হই, সেটাই ভালো। অন্যের মন্দ চর্চা আমার প্রয়োজন নাই, প্লিজ এখানে রেখে দাও। অন্যের মন্দ চর্চাটা আমার প্রয়োজন নেই, ওটা জনগণ দেখবে। সমাজের 2টা স্তম্ভ হচ্ছে 4D, 4 ডাইমেনশন, চতুর্দিক থেকে দেখে। একটি হচ্ছে সাংবাদিক চক্ষু, আর একটা রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি। এছাড়া সমাজের যতগুলা শ্রেণী পেশা আছে, তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে। এই জন্য দেখবেন জীবন যুদ্ধে এই দুইটা অংশের চ্যাপ্টারের মানুষকে এই জীবন বাজি রেখে কাজ করতে হয়। রাজনীতিবিদরাও গুলিতে মরে, সাংবাদিকরাও গুলিতে মরে। রাজনীতিবিদরাও স্বৈর শাসকদের সেনদৃষ্টিতে পড়ে, আবার সাংবাদিকরাও পড়ে। গত 15 বছর কী হয়েছে আমি ভালো মন্দ কিছুই বলবো না, আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে, আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে, সামনে দেখতে হবে। এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেই, এইটা নিয়ে আর চর্চা না করি। এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কীভাবে আমরা আগাবো, আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে। এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে, এই জায়গায় কোনো বিভাজন চলবে না। একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয়, আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাতব্বরি করে, এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে, এ জাতি লাভবান হয় না। আজকে বড় প্রয়োজন আমাদের রক্ষের। আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে, ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে, আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই। আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে, তিনি যে ধর্মেরই হন, যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হন,
তিনি দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয়, তার অধিকার হিসেবে তাকে দিতে হবে। এই অধিকার প্রাপ্তির জন্য যোদ্ধা হচ্ছে রাজনীতিবিদরা, যোদ্ধা হচ্ছে কলম যোদ্ধা এবং বাজযোদ্ধারা। এই আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব, এটা আমাদের দায়িত্ব। অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন, জনগণ নামবে কেন, আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে, আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে। আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না, আমাকে রাস্তায় নামতে হবে, রাস্তায় নেমে নেতৃত্ব দিতে হবে। এ বিশ্বে যতগুলো পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে। সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে, যিনি সবাইকে ধারণ করবেন, যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না। সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয়। আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই, তিনি যেন সেরকম ক্যারেক্টার, উদার বিশাল মনের মানুষ, যিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করবেন, এমন মানুষ আমাদের বড় প্রয়োজন। আল্লাহ যেন সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করেন। সাংবাদিক ভাই বোনেরা, অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল, একটা অদেখা হ্যান্ডকাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল। যারা কথা বলেন তাদের মুখে সেরকম অদেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাময়িকভাবে এই তালা খুলেছে, আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই। এই জাগ্রত জাতিকে মঞ্জিলে পৌঁছানোর জন্য, প্রপার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য এখন আমাদেরকে রাত দিন কাজ করতে হবে সবাইকে। সেই কাজটা আপনারাও করেন, রাজনীতিবিদরাও করে, পেশার কারণে পুলিশও করে, স্বাস্থ্যকর্মীরা করেন। এই চারটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি, এনি টাইম এনি হয়া তার ডাক আসবে, তিনি হেসিটেট করতে পারবেন না, তাকে বলতে হবে আমি হাজির। এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি, আমরা এই বীজতলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, তাহলে এই বীজতলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দিবে ইনশাআল্লাহ। তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই, প্রতিশোধের রাজনীতির অবসান চাই। অনেকে বলেছেন আপনারা মাফ করে দিচ্ছেন কেন, তাহলে যারা পারপিট্রেটর তারা তো তাদের পাওনাটা পেল না। আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্যে? আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন চাচ্ছেন? যদি ধ্বংস চান তাকে নিয়ে যান যেখানে ইচ্ছে, আপনি টেনে নিয়ে যান। আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধিত হাত হিসাবে তিনিও সমাজে কোনো অবদান রাখুন সেটা যদি চান, তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে। ওই জায়গায় হিংসার কোনো জায়গা নেই, এখানে উদারতার প্রশ্ন। তবে আমরা বলেছি হ্যাঁ, কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না, তবে এটা আশা করব যারাই রাজনীতি করবেন তাদের জন্য আল্লাহ একটা রাজকীয় মন দেন, তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হন, তারা যেন এক ছোকা না হন, তারা যেন তুষামুৎকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান, তারা যেন জনগণের খাদেম হন, তারা যেন জনগণের মালিক না হন। এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগায় আসে। আদর্শ ডেমোক্রেসির বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে, জনগণ এখান থেকে চুজ অ্যান্ড পিক করবে, পছন্দ করবে গ্রহণ করবে, কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ওরে নির্মূল করো, ওরে ধ্বংস করো, ওরে মাটির নিচে পাতাল পুরিতে পাঠিয়ে দাও, এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয়, এগুলো নোংরামি রাজনীতির নামে, এগুলো বন্ধ হওয়া উচিত। তবে যদি সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগের কারণে কোনো দল সংস্থা সংগঠনের কোনো কিছু পাওনা হয় সেটাও সে পাবে, কিন্তু সেটা আইন হাতে তুলে নয়, এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। আবার আইন সেটা মতলবী আইন হলে চলবে না, এটা অবশ্যই ট্রান্সপারেন্ট
এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হতে হবে। তাহলে জাস্টিস সেখানে এস্টাবলিশ হবে, ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হয়। আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ গড়তে চাই। এক ভাই বলেছেন, সম্ভবত কি বাড়ির নামটা ওনার, হ্যাঁ বাসির জামাত, উনি বলেছেন যে উনি খুব আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরী উত্তরের আমির দুইজনই বৃহত্তর সিলেটের মানুষ। আমার পরিচয় ভাই ভিন্ন, আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাহলে আমার নির্দিষ্ট ঠিকানা নাই, আমার সারা বাংলাদেশই আমার ঠিকানা। আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নিই তাহলে আমি ইনসাফ করতে পারবো না, আমার দলের উপরে পারবো না, আমি দেশবাসীর উপরেও পারবো না। আমি এই ঠিকানায় থাকতে চাই, এটাই আমার জন্য কমফোর্টেবল। আপনারা দোয়া করবেন। তা আজকে অনেক কথা হয়তো বা বলবো না, আমি শুধু অন্তর থেকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদেরকে ভালোবেসে আমাদের দুটি কথা শোনার জন্যে আপনারা এসেছেন এখানে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার দল কৃতজ্ঞ। আর আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার জন্য, যা আমি শুনেছি এখান থেকে আমি যেন শিক্ষা নিতে পারি। আমার এই বোনটি বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন, আপনারা কি চান, এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান। ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন এবং আরও পাবেন। আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয়, যারাই এদেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা খোলা মনে দেখবেন। খোলা মনে দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন, কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন। অনেকে আমাদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলে, আমি হাসি, নিয়ত তো অন্তরের ব্যাপার, ও দেখে কেমনে, সে তো আমার পারফরমেন্স দেখবে, আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে। আমরা বাংলায় একটা প্রবাদ জানি, বৃক্ষ তোমার পরিচয় কি, বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয়। তো ফলটা আমি দেখব, সে যেই হোক, যে দল হোক, ব্যক্তি হোক, নির্দলীয় হোক, হি হুয়ে পার মেবি, আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে, কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব। তা আপনারা আমাদের অন্তর সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন, আর কাজ ভালো হোক এই জন্য আমাদেরকে সমর্থন দিবেন।